নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে প্রথম আপডেট নিউজ যেটা দেবো সেটা অবশ্যই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আনোয়ার আলীর কবে করতে চলেছে মোহনবাগান দল তো দেখো নেক্সট যেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে প্লেয়ার সাইনিংয়ের বিষয় নিয়ে সেটা আনোয়ারের সাইনিং নিয়েই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে চলেছে মোহনবাগান দল এমনটাই খবর রয়েছে তো নেক্সট তোমরা যে কোনো দিন কিন্তু আনোয়ার আলীর সাইনিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেখতে পারো হয়তো আজকে না হলেও কাল কিংবা কাল না হলেও দিন হয়তো এই দুই দিনে নাও হতে পারে কিন্তু পরশুদিন পরশু হওয়ার একটা সম্ভাবনা থাকছে এর পরের যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আজ সকাল পাঁচটার সময় কিন্তু বাংলাদেশ পৌঁছালেন ইমিলিনিয়ো মার্তিনেস অবশ্যই তিনি বাংলাদেশ সফর শেষ করার পর আগামীকাল ভারতে আসছেন এবং ভারতে এসে তিনি বিকালে মোহনবাগান ক্লাবে যাচ্ছে যেরকম কর্মসূচি ছিল যে তিনি কোন ডেটে কী করবেন সেই অনুযায়ী চার তারিখে তিনি কিন্তু মোহনবাগান দলে আসছেন বা মোহনবাগান ক্লাবে তিনি কিন্তু আসছেন এর পরে যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে তো দেখো প্রীতম কোটালকে নিয়ে এই মুহূর্তে যে আপডেট তিনি কিন্তু সেট টু মোহন মোহনবাগান দল থেকে সেট টু লেভ এই মুহূর্তে কনফার্ম হয়ে গেছে যে তিনি কিন্তু বাগান দলে থাকছেন না আর তিনি সম্ভবত কেরালা ব্যালাস্টেপসি দলেই যাচ্ছে আর তাদের সাথে কেরালা ব্যালাস্টেপসি এবং বাগানের সাথে যে নেগোসিয়েশন চলছে প্রীতম কোটালকে নিয়ে সেটা এক প্রকার নিশ্চিত যে কো প্রীতম কোটাল অর্থাৎ ক্যাপ্টেন কিন্তু দলে থাকছেন না এর পাশাপাশি লিস্টন খুলাসোকে নিয়েও আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে লিস্টন কুলাসোকে এখনো পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে বা ভীষণ রকমভাবে চেষ্টা চালাচ্ছে ওড়িশাপি দল কিন্তু মার্কোসের রিপোর্ট অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে যে লিস্টনকে চাইলেও মোহনবাগান দল এই মুহূর্তে তাকে ছাড়তে রাজি নয় তো বন্ধুরা এরপরের সবশেষে যে আপডেট নিউজটা দেব সেটা কেরালা ব্লাস্টার্ভসি দলকে নিয়ে কেরালা ব্লাস্টার্ভসি দল উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান লিরা এই প্লেটটির প্রতি ইন্টেস করেছে তাছাড়া এই প্লেটটি কেরালা এফসি দল থেকে এক প্রকার একটা অফার তিনি কিন্তু পেয়েছেন তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে উইলিয়ান লিরাকে সই করিয়ে নিতে পারে কেরালা এফসি দল তার মার্কেট ভ্যালু তিন কোটি ষাট লাখ টাকা মতো এই মুহূর্তে তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন তো খুবই একজন ভালো প্লেয়ার এবার দেখা যাক সে সে আসে কিনা কেরালা এফসি দলে বা কেরালা এফসি দল তাকে সই করাতে পারে কিনা সেন্টার ফোরওয়ার বা স্ট্রাইকার পজিশনের ছাড়াও তিনি খেলতে পারেন লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে তো এই ডেলটি যদি দান হয়ে যায় বা রকম অন্য আপডেট আসে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে কটায় আপডেট নিউজ শেয়ার করার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও